বাংলাদেশে এবার সেনা বনাম সংখ্যালঘু, ফের অশান্তির আশঙ্কা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করা হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, মন্দিরে হামলা হয়। সেই ঘটনায় আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে। ইতিমধ্যে সেনার উদ্যোগে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার সংখ্যালঘুরা বিক্ষোভ দেখালো ঢাকায়। মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় তারা। সেনা বাধা দিতে এলে সেনার সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এই ঘটনায় নতুন করে পারদ চলেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। বাংলাদেশ সেনার উপর চড়াও হওয়ার ঘটনায় নতুন করে অশান্তির আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুরা সমাবেশ করছেন। ইতিমধ্যে গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সেনার গাড়ি পুড়িয়ে দিয়েছে। তাদের বিক্ষোভ থেকে বাঁচতে একটি বাড়িতে আশ্রয় নেয় সেনা। এবার সেনা সংখ্যালঘুদের বিক্ষোভে মুখে পড়ায় সিঁদুরে মুখ দেখছেন অনেকেই। বাংলাদেশে এখন 8% হিন্দু রয়েছেন, সব মিলিয়ে সেই সংখ্যা 1,35,00,000 প্রায়। অত্যাচারিত হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে সবার সমান অধিকারের কথা বলেছেন। তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন, মুসলিম সমাজের মানুষ রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন, সেই ছবিও বাংলাদেশে উঠে এসেছে।